আসসালামু আলাইকুম এশিয়ান অটোমেশন টেকনোলজিসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের আজকের টিউটোরিয়ালের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার আছি মিক্রমুল্লা আদুল ফিজার এবং আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার জিয়াদ খান তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো স্ক্যাটার ডায়াবিউ দিয়ে সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে একটা মোটরকে কন্ট্রোল করতে পারি আর এই এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছেন আমার শ্রদ্ধে বড় ভাই জিয়াদ খান ধন্যবাদ জানাচ্ছি আসলে সবাইকে বা আসলে এখানে আমাদের দু একটা কথা না বললেই নয় আমরা জানি স্কেটা প্রোগ্রাম একটা আপার লেভেলের প্রোগ্রামিং তো আমরা সেক্ষেত্রে ধরে নিলাম যে আপনারা মোটামুটি কিছু জানেন তো এতটুকু ধরে নিয়ে আমরা আমাদের আসলে আজকের এই টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি আমরা জানি বলতে বলতেছি যেটা হলো যে এই প্রত্যেকটা আমরা যারা সফটওয়্যার ইনস্টল করতে পারি এটা তো অবশ্যই তাদের জন্য প্লাস পয়েন্ট আর একটা বিষয় হলো যারা সফটওয়্যার এই সফটওয়্যারটা চালাবে আমরা ধরে নিয়েছি যে প্রত্যেকটা যে তো ইঞ্জিনিয়াররাই এই এটা করবে সেটা আমি ধরে নিয়েছি তাদের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে কাজ করছে এর আগে যেহেতু পিএলসি পিএলসি আছে তারপরে হলো এইচএমআই আছে হ্যাঁ দ্যাট মিনস আমরা ধরে নিয়েছি যে প্রত্যেকে ইনস্টল করতে পারেন তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কিভাবে একটা মোটরকে কিভাবে কন্ট্রোল করা যায় আর সেটা কি সফটওয়্যারের মাধ্যমে আমরা করব সেটা আপনাদেরকে একটু বলে দিই সেটা হলো ডেল্টার ডায়াভিউ এই সফটওয়্যারটা আমরা কোথা থেকে পাবো সেটা একটা কোশ্চেন থাকে আচ্ছা এটার আমি সংক্ষেপে বেশি আলোচনা করতে আপনারা আসলে গুগলে গিয়ে ওখানে সার্চ কর সার্চ বক্সে লিখে দিলেই হবে ডেল্টা ডায়াভিউ তাহলে দেখবেন যে ডেল্টার ওয়েবসাইট চলে আসছে আমরা ওই ওয়েবসাইট থেকে ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিতে পারি আমাদের ইতিমধ্যে ইনস্টল করা আছে এবং ডাউন ডাউনলোড করে ইনস্টল করা আছে সেই জন্য আমরা এই অংশটা আপনাদের জন্য রাখছি না তো আমরা সরাসরি আমাদের কাজে চলে যেতে পারি তো এখানে একটা আইকন দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আসলে এটাই হচ্ছে আমাদের ওই ইনস্টলকৃত সফটওয়্যারটা যেটা আইকন এখানে আমরা দেখতে পাচ্ছি এটার উপর আমাদের ডাবল ক্লিক করে ইউজ করে নিতে হবে

ওয়াই দিয়ে তো আমরা এখানে ইনপুট যেহেতু নিচ্ছে তো ইনপুট এক্স দিয়ে শুরু করলাম অর্থাৎ এক্সটার্নাল ইনপুট রিলে এটা সাধারণত এক বিটের হয়ে থাকে বিট ডিভাইস এটা তো এটাকে সিলেক্ট করলাম যা সব ঠিক রেখে অর্থাৎ যা আছে সব ঠিক রেখে এখানে ওকে ক্লিক করলাম তারপর এখানে একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ভেরিয়েবলস এখানে কিন্তু আসলে আমরা অ্যাসোসিয়েটেড ভেরিয়েবল এখনো নেইনি তো আমাদেরকে যেহেতু আমরা এখানে সিমুলেশন করব তো এটা আমাদের অত্যাবশ্যকীয়ভাবে দরকার তো ঠিক আছে আমরা একটা অ্যাসেট ভেরিয়েবল নেই তো অ্যাসেট ভেরিয়েবল নিতে গেলে ও এখানে আমরা এটা মনে করলাম এটা একটা ডিভাইসি ডিভাইসের নাম কিন্তু আমরা আগে দিয়ে নিতে পারি তাই না আচ্ছা আমরা মনে করলাম যে ডেলটা যে মডেলের পিএলসি নিয়ে কাজ করবে সেটা একটা দিয়ে দিলাম নাম ডিভিফি

তারপর এখান থেকে অ্যাডে যাব অ্যাডে গেলে এখানে কিন্তু ভেরিয়াবলের জন্য চলে আসছে তো এখানে ভেরিয়েবলের নামটা আমরা দিতে পারি এখানে দিয়ে দিতে পারেন একটা এখানে মটর দিয়ে দিতে পারেন মডার্ন আচ্ছা এখানে মোটর দিয়ে দিলাম আর এখানে অ্যানালগ ইনপুটটা না এখানে যেহেতু আমরা ডিজিটাল ইনপুট অর্থাৎ জিরো আর ওয়ান নিয়ে কাজ করব অর্থাৎ জিরো বলতে অফ অবস্থা আর ওয়ান বলতে হাই অবস্থা তো এখানে আমরা এই জন্য ডিজিটাল সিলেক্ট করে দিলাম তো এখানে ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু ফলস আছে ইনিশিয়াল ভ্যালু ফলস বলতে এখানে আমরা যে ডিভাইসটা নিয়ে কাজ করব ওই ডিভাইসটা প্রথম অবস্থায় ফলস অর্থাৎ জিরো আছে জিরো অবস্থায় থাকবে জিরো অবস্থায় থাকবে অফ পজিশনে থাকবে হ্যাঁ আর যদি আমরা এটা যদি ট্রু করে দেই তাহলে ট্রু করে দেই তাহলে এটা কিন্তু অন পজিশনে থেকে গেল তো আমরা এটাকে অফ পজিশনে রেখে দেই ঠিক আছে ওকে

ওকে করে দিই তারপর ওকে থ্যাঙ্ক আচ্ছা আমাদের কিন্তু ভেরিয়েবল নির্ধারণ হয়ে গেল তো তারপর আমার যে কাজ করতে হবে আমাদের এখানে একটা উইন্ডোজ নিব যেটাতে আসলে আমরা আমাদের কার্যক্রম করব এই জন্য উইন্ডোজ নিতে গেলে আমার উইন্ডোজের উপর রাইট বাটন ক্লিক করে

কন্ট্রোল ওকে এখানে একটা মজার বিষয় এখানে কিন্তু আমাদের আর কোনো আন্ডারস্কোর এর প্রয়োজন হচ্ছে না হ্যাঁ এখানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি ওকে আচ্ছা চলে আসছে মোটর কন্ট্রোল লেখাটা আমরা চাইলে এই লেখার কালার পরিবর্তন আনতে পারি ওকে দর্শক যে সুবিধা থাকে আর একটা কালার আমরা রেড কালার নিলাম রেড কালার নিয়ে আচ্ছা রেড কালার নিয়ে নিয়েছি তো আমরা এবার আমরা যাব হচ্ছে এই গ্যালারিতে এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো হল আমরা এখন দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা উইন্ডো সেখানে একটা মোটর আছে এবং সেখানে একটা স্টার্ট বাটন আছে স্টপ স্টপ বাটন আছে তো এখন কিন্তু মজার বিষয় দেখেন দেখেন যে এখানে যদি আমরা স্টার্টে ক্লিক করতেছি কিন্তু চলতেছে না স্টপে ক্লিক করতেছি চলতেছে তো আমাদের এখন কি করতে হবে এটাকে চালাতে হবে তাই না প্রোগ্রামিং এর মূল কাজ এখন যে আমাদের প্রোগ্রাম হচ্ছে মূল কাজ সেই কাজটুকু করব ওকে নাও আমরা দেখব যে কিভাবে প্রোগ্রাম দিয়ে দিতে হয় অর্থাৎ এইখানে ভেরিয়েবল গুলো সেট করে দিতে হবে আচ্ছা এই এর জন্য ভেরিয়েবল সেট জন্য আমাদেরকে বাটনের উপর ক্লিক করতে হবে বাটনের উপর ক্লিক করে আমাকে ইভেন্টে যেতে হবে তো ইভেন্টে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট বাটন ডি অর্থাৎ ডিজিটাল তো আমরা এটাতে ক্লিক করে দিলাম এখানে লেখা রয়েছে ডিজিটাল তো আমরা এখানে ইন্টার ইন্টারচেপে টাকে নিচে নামাই নিলাম নামে এখানে আমরা ভিডিও

মোটরটা মোটর এর যে ফ্যানগুলো আছে সেটা রোটेट কর রোটेटই তো ওকে আচ্ছা আর একটা বিষয় আছে এখানে যেটা হলো প্রপার্টি প্রপার্টিতে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড হ্যাঁ এটা মিলিসেকেন্ডে আছে তো সেটা কিভাবে চেঞ্জ করব এবং এটা চেঞ্জ করবে সেটা পরবর্তী ভিডিওতে আমরা বলবো আচ্ছা আমরা যে অবস্থা আছে এটাতে রেখে আমরা আমরা এই বাটনে ক্লিক করব। এখানে আসলে ভেরিয়েবল নিয়ে কাজ করতেছিলাম এই জন্য ডিকশনারিতে ক্লিক করলে আমাদের এই যে মোটর লেখাটা চলে আসছে ডিজিটাল ইনিশিয়াল ফলস অবস্থায় আছে অর্থাৎ ইনিশিয়াল ফলস অর্থাৎ প্রথম অবস্থায় অফ থাকবে আমরা এই ভেরিয়াবলটা সিলেক্ট করে দিলাম আমরা বলেছিলাম এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু ক্লিক করলে এটা ভেরিয়েবলটা চলে আসবে এখানে আমরা ভেরিয়েবলটাকে সিলেক্ট করে দিলাম অর্থাৎ দেখাই দিলাম আমরা এই ভেরিয়াবল নিয়ে কাজ করবো তারপর হচ্ছে ওকে তে ক্লিক করলাম এবার দেন আবার ওকে তো আমরা এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি আচ্ছা এখন আমাদের দেখার পালা এখন আমরা সিমুলেশন করে দেখব আসলে কি ঘটছে যে কাজ করে কিনা তো আমরা রানে চলে গেলাম ইগনোর করলাম এখন আমাদের মূল যে আকর্ষণীয় পার্টটা সেটা দেখা পাল আমরা দেখতে পাচ্ছি যে মোটর কন্ট্রোলে একটা প্যান অর্থাৎ একটা মোটর যেটা নাকি ব্লোয়ার কীভাবে স্টার্ট হবে স্টপ হবে সেটা আমরা দেখতে পাবো

তো দর্শক এই ছিল আমাদের আজকের মূল প্রজেক্ট ডায়াবিউথ সফটওয়্যার দিয়ে কীভাবে একটা মোটরকে কন্ট্রোল করব আর ওকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকার জন্যে পরবর্তী ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের সঙ্গে থাকুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের নোটিফিকেশন সাথে সাথে আপডেট গুলা নিয়ে নিতে পারেন সে সাথে আপনাদের জন্য চেষ্টা করব আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল রক্ষা করার জন্য অর্থাৎ আমরা মূলত চাচ্ছি এটা ধারাবাহিক করার ধারাবাহিকভাবে টিউটোরিয়াল করার জন্য আপনারা যদি সাথে থাকেন যদি পছন্দ হয় তো আমরা চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল নতুন নতুন টিউটোরিয়াল তৈরির জন্য এবং সেটা হবে সম্পূর্ণ ভাবে ধারাবাহিক ওকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরের শুরুতে আল্লাহ হাফিজ হ্যাপি নিউ ইয়ার